আগে ফুল রিপোর্ট আমরা পাই, ফুল রিপোর্ট পেলে রিপোর্টের প্রশ্ন ভাবা যাবে। ভালো হলো, ব্লাড লেটিং করতে চেয়েছিল তৃণমূল, ব্লাড এটা ব্লাডলেস হয়েছে, ব্লাড লেটিং হয়নি, ব্লাডলেস হয়েছে, এটা আমাদের সকলের কাছে অত্যন্ত কাম্য ছিল। কারণ কিছুদিন আগেই ভগবান গোলায় একজনকে শহীদ হতে হয়েছে, আমি মনে করি সে হচ্ছে ভোট শহীদ, নির্বাচনের শহীদ, সে তাকে আমি ভোট শহীদ বলতে চাই, পিয়ারুল শেখকে। একজন মহিলা, সে আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, অপরাধ তার, কংগ্রেসকে ভোট দিয়েছিল। বাংলার তৃণমূলের যে রাজনৈতিক সংস্কৃতি, সেই রাজনৈতিক সংস্কৃতি বলে বিরোধিতা করার অর্থ হত্যা, বিরোধিতা করার অর্থ মৃত্যু। তাই একটা ঘরের গৃহবধূকে শুধু কংগ্রেসকে ভোট দেওয়ার অপরাধে তাকে অ্যাসিড ঢেলে দিয়ে আজকে তাকে মৃত্যুপথে ঠেলে দেওয়া হলো, সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আল্লাহর কাছে দোয়া করব তার যেন জীবন সে ফিরে পায়। বাংলার এই সংস্কৃতি থেকে বাংলাকে মুক্ত করা জরুরি, বাংলার মানুষ আগামী দিনে এটাকে ভাবতে হবে আপনাদেরকে।